গান ধরলেন মন্ত্রী মশাই। কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে দমদমে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মঞ্চে উঠে গান গাইলেন শিক্ষামন্ত্রী। আমি একজন শান্ত শিষ্ট পত্নী মিষ্ট পত্র একটি নিয়ে গলদ ধর্মটি উপাদেতে যানবাহন কাল রাত 11টা থেকে ভোর 4টে পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। একমাত্র ইমার্জেন্সি সার্ভিস ছাড়া সমস্ত যানবাহন নিয়ন্ত্রণ করা হবে বলে জানালো সেচ দপ্তর। চলবে 13 তারিখ পর্যন্ত। আমরা দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুর ব্যারেজের উপরে এবং এই ব্যারেজেই আগামী 6 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই কয়েকদিন দুর্গাপুর ব্যারেজের যে লক গেট, সেই লক গেট মেরামতের জন্য রাত্রি 11টা থেকে পরের দিন ভোর 4টে পর্যন্ত সমস্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে, শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়ি ছাড়া। এই যে রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, একদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, বর্ধমান, বীরভূম এবং অন্য প্রান্তে বাঁকুড়া এবং 2 মেদিনীপুর, এরকম গুরুত্বপূর্ণ একটি রাজ্য সড়ক যেখান দিয়ে যাতায়াত করে প্রত্যেক দিন হাজার হাজার গাড়ি, সেই জায়গায় কিন্তু রাতের বেলাতে শুধুমাত্র রাত্রি 11টা থেকে 4টে পর্যন্ত আগামী বেশ কয়েকদিন 6 থেকে 13 বন্ধ থাকবে স্বাভাবিক যান চলাচল, শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস ছাড়া, এমনটাই জেলা প্রশাসন সূত্রে নির্দেশিকা দেওয়া হয়েছে। যেটা জানা যাচ্ছে যে 33 এবং 34 এই দুই লক গেট মেরামতির জন্যই কিন্তু এই যান চলাচল বন্ধ থাকবে। এর আগেও আমরা দেখেছি বেশ কয়েকটা লক গেট এইরকম মেরামতির জন্য রাস্তা বন্ধ থেকেছে। এই লক গেট ভেঙে যাওয়ার কারণে কিন্তু জল ব্যারেজের বেরিয়ে গেছিলো বেশ কয়েক বছর আগে, আমরা সেটাও দেখেছি, এবং তারপর থেকেই ধাপে ধাপে ব্যারেজের লক গেট মেরামতির কাজ চলছে এবং সেই কারণেই কিন্তু এই ধরনের বন্ধ রাখার সিদ্ধান্ত। ক্যামেরায় বিধান দের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান।